গুড মর্নিং ফ্রেন্ডস, আমার অঙ্কিতা ব্লগস আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকেও এসে গেছি নতুন একটা ভিডিওর সাথে। দেখো, একটা ছেঁড়া নাইটি পরে তোমাদের সাথে কথা বলছি, নিজেকে পুরোটা দেখাতে পারছি না। এখন কটা বাজে? সাড়ে, এখানেই দেখি, তার ওই 8:30 মতন বাজে। ঘরের বিছনা বিছনা তোলা, বাসি কাজটুকু অল্প একটু হয়েছে, এখনও আর কিছু কাজ কর্ম কিচ্ছু হয়নি, সবে শুরু কাজে। এই 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, আর মুখে দেখো কী সব হয়েছে জানো। ও যা হয়েছে হোক, বিছনাটা তুলেছি কোনো রকমে, ওই ঘরের বিছনাটাও তুলেছি। চলো পকা মেরিকে একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। দেখো বদমাইশি করছে দুজন মিলে, বদমাইশি কিরম ভাবে করছে দেখো দুজন। দেখছো আমাকে? দেখছো আমাকে? দেখছো? চলো বাইরেটা দেখিয়ে আসি তোমাদের, বাইরের প্রকৃতি। চারিদিকে শুধু সবুজ ঘাস, এই সবুজ পাতা। আর আমার একটা সুন্দর একটা ছোট্ট টাইম ফুল ফুটেছে দেখো। আমার বাড়ির চারপাশটা শুধু সবুজ আর সবুজ। এই শীতকাল আসছে, স্কিনটা দেখো কিরম বিচ্ছুরি, খসখস খসখস করছে ব্যাঙের চামড়ার মতন। চলো রান্নাঘরটার বাসন টাসন মেজে রেখেছি, টিফিন টিফিন কিছু হয়নি, হবে আস্তে আস্তে। তোমরা সবাই কেমন আছো? ঠান্ডা এখনো পড়েনি, তবে পড়বে, ঠান্ডা তো পড়তেই হবে, ঠান্ডা না পড়লে হয় বলো? আজকে স্যাটারডে, আজ স্যাটারডেতে কী রান্না করবো নিজেই জানি না। আজ একটু সবজি আনতে যেতে হবে আমাকে বাজারের দিকে, সবজি টবজি আনি, এনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই একটু আগে বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, মুখ চোখের অবস্থা দেখো, বাইরে বেরিয়েছিলাম তার মধ্যে রাত্রে একটু বোরোলিন মেখেছিলাম, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লাগা কমছেই না কমছেই না, একদম ভালো লাগছে না। তা অনেক কিছু সবজি বাজার করেছি, চলো তোমাদেরকে দেখাই। এরমভাবে তো দেখাতে পারবো না, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলোর এখানে একটু একটু ঘষা লেগেছে, ও কিছু না, এগুলো ফেলে দিলেই হবে। ধনে পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, একটা কাঁচা কলা নিয়েছি, দুটো ফুলকপি নিয়েছি। আর এই পেঁপেটা আমাদের ওই বাবার বাড়ির গাছের পেঁপে, কাটিনি এখনো। আর একটা বেগুন নিয়েছি, বেগুন উচ্ছে, আর পকামেরির জন্য বিনস, গাজর, একটু ভেন্ডি, আরও একটা কুমড়ো নিয়েছি, কাঁচা টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই একটুকুনি বাজার করেছি। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি, একটু গোবিন্দভোগ চালটা দিয়ে খিচুড়ি বানাবো বলে, এই বাজার হয়েছে আজকে। আর একদম দেখো আমার সবজির ব্যাগ নিয়ে কেমন শুয়ে আছে, এই একটা ওই একটা, ঘর দুয়ার এখন ক্লিন করছি, আমি বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নামিয়ে নিয়েছি, ছেলেকে স্কুলে পাঠালাম, আর এই ঘরের বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি। এই ছেলের বই খাতাগুলো এখানে রেখে গেছিলো, এখানে রাখলাম পরিষ্কার করে, বিছনা নামিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে নিয়েছি, আর ঘরে একটু একটু ঝুল হয়েছিলো, ঝুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পর্দা আমি এখন লাগাবো না, আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলো পর্দা কেন লাগাচ্ছ না, পর্দা এখন লাগাবো না, পকা একটু বড় হয়ে যাক তারপরে লাগাবো, কারণ হচ্ছে ওরা একদম ছিঁড়ে দিয়ে নামিয়ে যাবে। কারণ নতুন পর্দা আমার কেনা আছে অনলাইন থেকে, কিন্তু আমি লাগাচ্ছি না এখনও, তবে লাগাবো খুব শিগগিরই, কিন্তু একটুখানি পকার এক বছর বয়স হয়ে যাক, তারপরে ও দুষ্টুমিটা কমিয়ে দেবে, এতটা পরিমাণে দুষ্টুমি করবে না।
তখন লাগাবো পর্দা। এখন তোমরা কষ্ট করে এগুলোই দেখো আর কি করব। কিন্তু পর্দা আমার কেনা আছে, কিন্তু ওই যে ওখানে যে ওই ব্যাকেটগুলো করতে হবে না, ওই দিয়ে দিয়ে স্টিলগুলো দিয়ে ওগুলো করতে হবে। তারপরে ততদিন আমার পোকো বাবু একটু বড় হয়ে যাক। আর এই জায়গাগুলো তো প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে, ধুলোগুলো পরিষ্কার করে দেবো। টিভির কাচের মধ্যেও প্রচুর পরিমাণে ধুলো জমেছে, দেখবে এই দেখো হাতের মধ্যে ধুলো লেগে যাবে। এখানটা পরিষ্কার করব। ছেলের বই রাখার জায়গা পরিষ্কার করে কোনো লাভ নেই আমার, কারণ এটা হচ্ছে কি বলবো, যতই পরিষ্কার করো না কেন কোনো দিন ঠিকঠাক থাকে না, ও হুড়মুড় অবস্থায় থাকে। আর এই দেখো এই জায়গাগুলো তো কত ধুলো পড়েছে দেখেছো, এই দেখো এই জায়গাটা তোমার হাত দিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো ধুলো, দেখো বুঝতে পারছো কি না জানি না, তবে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। এই জায়গাগুলো একটু ভালো করে মুছে নিয়ে, আয়নার কাজটা ভালো করে মুছে নিয়ে তারপর রান্নার দিকে চলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং, গুড ইভিনিং ঠিক বলবো না, এখন 9টা বাজে। ভিডিওটা শেষ করবো বলে এন্ড করলাম, আবার শুরু করলাম। এক বাঁদরকে দেখো, এই দেখো বাঁদর, বাঁদরের মুখ দেখলে না আমার ভয় পেয়ে যাবে। একটুখানি বিকালবেলা বেরিয়েছিলাম, তা হাত পা এত যন্ত্রণা করছে আর উঠতে পারছি না। এই দেখো চোখ বন্ধ করে দিয়ে, তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। দেখে চোখ বুঝে দেবো, দেখো মুখ চোখের অবস্থা দেখো।